সবাই কেমন আছো? আজকে আমরা অনেক আপডেট দেব তোমাদেরকে। এখন আমরা সব ভাই বোন মিলে পূজোর সময় সবাই একসাথে খেতে যাওয়ার টাইম পাইনি, এত বৃষ্টি হয়েছে পূজোর পরেও, তাই জন্য সময় পাইনি বলে আজকে সময় পেয়েছি। আজকে সানডে, তো আমরা খেতে যাচ্ছি বিগ রোল, আলাদিনের একদম সব থেকে বিগেস্ট রোল আমরা আজকে খেতে যাচ্ছি। তো এতটাই দুর্ভাগ্য আমাদের, দেখুন এত সুন্দর সেজে গুজে জুতো হাতে নিয়ে যেতে হচ্ছে, সবার জুতো হাতে। কেন জুতো হাতে, যেটা সামনে চলুন দেখাচ্ছি। চলুন একটা ছোট ট্রেলার ছিল, সামনে আরো বড় কাদা আছে, আরো বড় কাদা না মানে আরো রাস্তায় আরো জল আছে, কাদা আছে, সেগুলো পেরোবো। এই যে এবারে আমরা এসেছি একটা ছোটখাটো খালে, আবার রাস্তা সেই নদী আমাদের। সবাই তো দেখতেই পাচ্ছেন, আমরা সবাই অনেক স্ট্রাগল করে নদী সাগর সমুদ্র সমস্ত কিছু পেরিয়ে এসেছি, কিন্তু আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য ছোট পা, ওর একদম ছোট ছোট পা, ওই ছোট ছোট পা নিয়ে হেঁটে আসতেই পাচ্ছে না। যাও যাও যাও, এবার সাগর সমুদ্র সমস্ত কিছু পেরিয়ে এসেছি, এবার আমরা ছোট্ট একটা হাওড়া ব্রিজ আছে আমাদের, সেটা পেরোবো। আসুন একবার, যদি কোন রকমে ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায়, তো এই যে নিচে যে নোংরা জল আছে পুরো এই জলের মধ্যে পড়ে যাবে, অবশ্যই আমাদের বন্ধ ডিসব্যালেন্স হয় না, আমাদের অভ্যেস হয়ে যাবে। তাহলে দেখুন এতক্ষণ পরে আমরা রাজপথে আসলাম। তো আমরা স্টেশনে চলে এসেছি, আটটা আমাদের উল্টো দিয়ে ট্রেন ঢুকছে, আমাদের ট্রেনটা এখন দেরি আছে। আমরা ঘুরে পৌঁছে গেছি, ঘুরে পৌঁছে গেছি, আমরা ঘুরে পৌঁছে গেছি, এবারে হয়ে গেছে যাবো রেস্টুরেন্টের দিকে। তো চলুন।
লার্জ বিগেস্ট সাইজ এগ রোল আছে এটা স্পেশাল রোল তো এটাকে আমাকে বাড়িতে প্যাক করে নিয়ে আসতে হয়েছে তো দেখুন বাবা এটা তুলতো সত্যি ভীষণ ভারী এই যে এত বড় রোল একদম সুন্দর করে ওরা প্যাক করে দিয়েছে এরকম ভাবে এবার আমি এটাকে বার করব আমার বিকে যাচ্ছে প্রচুর দিয়েছে হামলা
বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এবার মনে হচ্ছে একটু নুডলসটা খাওয়া যাবে। এত ছোটা আমরা, আমরা একটু খাবো নুডলসটা। একটু সরাবো সরা, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের দুলসা খাইয়ে দেখবো কেমন হয়েছে, এগুলো সবই।